রেকর্ড নিতে হবে দেখি নাই আপনাদের রেজাল্ট কেমন হলো যেরকম এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী রেজাল্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি আমরা বিজনেস স্টাডিজ আর আপনাদের এই এবার তো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলো তো এরপরে ভর্তি যুদ্ধ এই সংক্ষিপ্ত সিলেবাস পড়ার কারণে ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে কি আশা করি হবে না আমাদের শিক্ষামন্ত্রী যেই সিদ্ধান্ত নেবে আশা করি শিক্ষার্থীদের অনুকূলেই নেবে এখন বাকিটা তাদের ডিসিশনের উপর ডিপেন্ড করছে আর আপনার ভালো ফলাফলের পেছনে আপনার পরিশ্রম অবশ্যই আছে এর পাশাপাশি আর কোন কোন বিষয়গুলো কাজে লেগেছে শিক্ষকদের মোটিভেশন অনেক কাজে লেগেছে যদিও করোনার কারণে সবাই একটু ডিপ্রেস হয়ে গিয়েছিলাম বাট লাস্ট মোমেন্টে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল সো সেই সেই রিদমটা আগে রিদমটা আমরা আবার ফেরত পেয়েছি তো এটাই আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে এরপর নিজেকে কোথায় দেখতে চান আইবিএর জন্য প্রিপারেশন নিচ্ছি কর্পোরেট সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে এখন বাকিটা দেখা যাবে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি কোন বিভাগ থেকে আমি বিজনেস স্টাডিজ থেকে তো আপনার পড়াশোনা আল্লাহ যদি চায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আশা করছি এরপরেরটা তো আল্লাহ দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেস ডট লাইভে এবং এই মুহূর্তে রয়েছি আমরা ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবং আমরা জানছি যে শিক্ষার্থীদের যেই ফলাফল ঘোষণা করা হয়েছে এইচএসসি 2021 ব্যাচের এবং সেখানে শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ হয়েছে বলেই তারা মনে করছে যেটি শর্ট সিলেবাসে পরীক্ষা ছিল এবং সেই জায়গাটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে ফলাফল ঘোষণা পরবর্তী শিক্ষার্থীদের যেই উল্লাস রয়েছে এবং এই মাঠে কিন্তু ভিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজের যেই মাঠ এবং এই মাঠে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা উল্লাস করছে আমরা চেষ্টা করব অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য এবং আপনাদের সাথে কথা বলানোর জন্য দেখতেই থাকুন ঢাকা এক্সপ্রেস ডট লাইভ এবং ফলো করে সাথেই থাকুন ঢাকার এবং ঢাকার বাইরের সকল নিউজ আপডেটের জন্য এই ভালো ফলাফলের রহস্য কি মানে আপনি অবশ্যই পরিশ্রম করেছেন এর পাশাপাশি কোন পাশে আমার বাবা মা ফোন আপনার টিচার করেছে কোচিং এবং স্কুলের টিচার অনেক অনলাইনে ক্লাস করেছে আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এরপর নিজেকে কোথায় দেখতে চান এরপর আমার তো ডাক্তার হওয়ার ইচ্ছা এখন দেখি আমি আর এবার তো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে তো সেটা পরবর্তী ভর্তি পরীক্ষা বা অন্য সেক্টরে কোনো প্রবলেম হবে কিনা আমার তো एग्जाम তো হয়েছে শর্ট সিলেবাসে কিন্তু এখন তো ভর্তির জন্য ফুল সিলেবাস তো এটার জন্য একটু ঝামেলা এখন কভার করতে পারি কিনা আর সময়ও নেই এপ্রিলে एग्जाम দর্শক কথা শুনলাম আমরা এক শিক্ষার্থীর এবং আপনারা বুঝতেই পারছেন যে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল এবং তাদের ভর্তি পরীক্ষায় আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তাদের কোনো ইফেক্ট পড়বে কিনা এবং সেই ব্যাপারে কথা বলছেন শিক্ষার্থীরা যে ভালো রেজাল্ট পেয়েছেন এটা আপনার পরিবারের অনুপ্রেরণা কতটুকু ছিল আর আপনার চেষ্টা প্রচেষ্টা কতটুকু ছিল আমাদের যেহেতু অনলাইনে ক্লাস ছিল পুরোটাই আমি বাসায় সো অবভিয়াসলি বাবা মায়ের অবদানের চেয়ে বেশি আর কিছু হতে পারে না মানে ওদের অবদান তো অবভিয়াসলি অনেক বেশি আর আমরা যেটা জানি যে ইন্টারমিডিয়েটের পরীক্ষাটার পরে যখন রেজাল্ট দেয় একটা টার্নিং পয়েন্ট এই পয়েন্টে যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাকে হয়তো কলমে তিনি নেবেন ও করে নেবে সেক্ষেত্রে আপনি সিদ্ধান্তকে নিয়ে নিয়েছেন নাকি নেবেন ভাবছেন না নিয়ে নিয়েছি অ্যান্ড ওটার জন্য প্রিপারেশনও নিচ্ছি তো দেখি সামনে তো মেইনলি অ্যাডমিশন টেস্ট ওটার জন্যই প্রিপারেশন নিচ্ছি সামনে বোঝা যাবে অ্যাডমিশন টেস্টে কি সিদ্ধান্ত নিয়েছি আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে আপনি কোন বিভাগ থেকে সায়েন্স সায়েন্স থেকে প্রিপারেশনের জন্য আমি যেটা বলবো পড়াশোনা করতে হবে এখন ফোন ছাড়া আর ফোন দিয়ে হোক পড়াশোনা করতে হবে আর কিছু করার নাই এক্সাম ভালো হওয়ার জন্য রেজাল্ট ভালো হওয়ার জন্য পড়াশোনা করতে হবে
আপনার নামটা যদি একটু বলেন। তাসনিম বসু। দর্শক, কথা বললাম আমরা তাসনিম বুশরা নামে এক শিক্ষার্থীর সাথে, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা তারা ব্যক্ত করেছেন। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু ফলাফল পরবর্তী সময়ে বিকানেস স্কুল অ্যান্ড কলেজে যে মাঠ রয়েছে সেই মাঠে তারা বন্ধুদের সাথে দেখা করছে, সাক্ষাৎ করছে, এবং তারা কিন্তু যে উল্লাস করছে। আপনার প্রস্তুতি কেমন? এই সামনে তো একটা ভর্তি যুদ্ধ, বা আপনি কোন সেক্টরে যাচ্ছেন এগুলো যদি একটু আমাকে বলেন। এখন মানে আমরা তো চাই একটা ভালো জায়গায় যাওয়ার জন্য, কিন্তু তারপরে সেটাকে রেজাল্ট একটু করেছে, আমরা কোন দিকে যাবো বাবা মার অনেক ইচ্ছা থাকে, কিন্তু আমার ইচ্ছা আমি পাইলট হবো, তারপরে দেখি কতটুকু আমরা আগাতে পারি। কিন্তু মারা চায়, বাবা মা স্বাভাবিক তারা চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, সেক্ষেত্রে দেখি কতটুকু কোন দিকে আমি যেতে পারি। আপনি তো ভালো ফল করেছেন, তো জুনিয়রদের জন্য আপনার পরামর্শ কি, বা আপনি কিভাবে পড়াশোনা করছেন সেটা যদি একটু বলতেন। বই পড়ার পর আর কোনো বিকল্প নেই, বইটাই যদি ঠিকমতো পড়া হয় তাহলে ইনশাআল্লাহ সব কিছু করা দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ আমরা পরিশ্রম করেছি এবং সেই অনুযায়ী ফলাফল পেয়েছি, আমরা সন্তুষ্ট। পরিশ্রমটা আসলে কতটুকু করতে পেরেছেন, যেহেতু করোনার ভিতরে সন্তুষ্ট পেয়েছেন, তার ভিতরে কিভাবে প্রস্তুতি নিয়েছেন? আসলে এবারকার পরীক্ষা পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল করোনার জন্য, সো দেখা গেছে যে প্রতিবারের চেয়ে এবারে পরিস্থিতিটা একটু ভিন্ন হওয়াতে আমাদের পরিশ্রমের লেভেলটাও একটু ভিন্ন ছিল। সো আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের নিজেদের বেস্টটা দেওয়ার জন্য, এবং আমরা সেই অনুযায়ী ফলাফল পাওয়াতে আমরা সন্তুষ্ট। মা বাবার, এরপরে বলবো শিক্ষকদের, এছাড়াও বন্ধু বান্ধবীদেরও অনেক অনুপ্রেরণা ছিল, আর নিজের এফোর্টটা ছিল সব থেকে বেশি। নেক্সট প্ল্যান আছে, আপাতত তো চিকিৎসা হওয়ার প্ল্যান আছে, তারপর দেখা যাক কি এবং দর্শক, আমরা কিন্তু দেখছি যে শিক্ষার্থীরা যে উল্লাস করছে সেটি, এবং তারা কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের যে বাদ্যমেলা উল্লাস। আবার হবে, এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি শিক্ষার্থীদের যেই উল্লাস রয়েছে, তারা খুবই উচ্ছ্বসিত, ভালো রেজাল্ট করে তারা।
দেখুন তারা কিন্তু এইচএসসি কথা বলি, আপনার নাম কি এবং আপনি কোন বিভাগে? আমার নাম ঈশান, আমি বিজ্ঞান বিভাগ। আপনার ফলাফল কি? GPA 5। তো কেমন লাগছে এই ফলাফল? খুশি লাগছে, লকডাউনের মধ্যে পড়াশোনা অনেক কম ছিল, অনেক কম সময়ের মধ্যে যে এত ভালো রেজাল্ট করে অনেক আর আপনার এই ভালো ফলাফলের পেছনে আসলে কোন বিষয়টা বেশি কাজ করেছে বলে মনে করেন? বিষয়টা বেশি কাজ করেছে লকডাউনে, যদিও এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ছিল বাসায় বসে থাকা, কিন্তু নিজেদেরকে অনেক সময় দিতে পেরেছি, পড়াশোনা করার অনেক সময় পেয়েছি। আর শিক্ষক কিংবা বলুন পরীক্ষা দিয়েছেন, এরপর ভর্তি যুদ্ধে অংশ নেবেন, সে ব্যাপারে আপনার প্রস্তুতি কেমন? সে ব্যাপারে আচ্ছা, আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান, মানে পড়াশোনার দিকে আপনি ডাক্তারি পড়বেন নাকি ইঞ্জিনিয়ারিং নাকি কিছু? দেখা যাক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার এই ভালো ফলাফলের গোপন রহস্য কি, মানে কি কি করেছেন আপনি, কিভাবে করেছেন এগুলো যদি একটু বলতেন? ভালো ফলের গোপন রহস্য বলতে আসলে কিছু নেই, ভালো করার প্রত্যাশা সবার ভেতরেই থাকে, সবসময় চেয়েছি একটা ভালো রেজাল্ট যেন মা বাবাকে যেন খুশি করতে পারি, শিক্ষক শিক্ষিকা যেন সবাইকে খুশি করতে পারি। আর সবচেয়ে বড় কথা, এই ভালো রেজাল্ট একটা সবচেয়ে বড় একটা একটা অনুপ্রেরণা, তো জীবনে বড় হওয়ার জন্য আসলে এটা অনেক বেশি। ভবিষ্যৎ পরিকল্পনা হতে আমি সবার আগে একজন ভালো মানুষ হতে চাই, একজন ভালো ছাত্র বা ছাত্রী একজন ভালো মানুষ হওয়ার জরুরি, তো আমি ভালো মানুষ হতে চাই, ছোটবেলা ছোট বড় পেশা যেটাতেই যাই না কেন, সেখান থেকে যেন আমি সবাইকে সহযোগিতা করতে পারি এটাই আসলে চাচ্ছি। আর আপনাদের তো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে, ভর্তি পরীক্ষার জন্য আপনারা কতটুকু প্রস্তুত বা কিরকম হবে সেটা কি ভাবছেন? ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত বলতে আমরা তো চেষ্টা করছি, এখন আশা করছি যে চেষ্টা করলে যে চেষ্টা করে সে কখনোই ব্যর্থ হয় না, আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ চেষ্টার ফল পাবো, সৃষ্টিকর্তা আমাদের জন্য ভালো কিছুই রাখবেন, আমরা চেষ্টা করে যাবো। আপনার জুনিয়রদের জন্য কিছু বলবেন কিনা, কিভাবে পড়াশোনা করবে বা? জুনিয়রদের জন্য আমি একটা কথাই বলবো যে রাত জেগে সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকলেই ফলাফল করা যায় না, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সবকিছু উপভোগ করতে হবে, আবার পড়াশোনা তো তার সাথে ঠিক রাখতে হবে, তো জীবনকে উপভোগ করা, ভালোভাবে পড়ালেখা করা, মা বাবাকে খুশি রাখো, জীবনে ভালো মানুষ হও, সবার সাথে মিশে থাকো, এটাই আসলে চাচ্ছি। তো আমরা কিন্তু ঘুরে ঘুরে শিক্ষার্থীদের যেই উল্লাস সেটি দেখাচ্ছি আপনাদেরকে, এবং আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন, এবং ঢাকা সহ ঢাকার বাইরের যত আপডেট রয়েছে আপডেটটি পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন, এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। ফলাফল কেমন হয়েছে আগে সেটা বলেন। করোনার মধ্যে তো আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, এবং এবার আপনারা সেভাবে
দর্শক দেখতেই পাচ্ছেন ভিকারুননিসা সেই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কি পরিমাণ উল্লাস করছে। তারা কিন্তু পুরো মাঠ জুড়েই আজকে যেই এসএসসির 2021 এর ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ফলাফলের পেয়ে তারা আসলে খুবই উল্লাস করছে, খুবই খুশি তারা। এবং আপনার এই ভালো ফলাফলের মানে কোন কোন বিষয়গুলো কাজ করেছে, আপনি অবশ্যই পরিশ্রম করেছেন, এছাড়াও কি কোন কোন বিষয়গুলো এই ভালো ফলাফলে অবদান রেখেছে? নিজের মতো একটা রুটিন করে করতে তো হয়েছে, আর সাথে গার্জিয়ানদের টিচারদের যে সাপোর্টটা ছিল, কারণ একটা করোনা প্যান্ডেমিকের মধ্যে যেহেতু আমরা ছিলাম, মেন্টালি আমাদের অবস্থাটা ওভাবে ভালো ছিল না, তো সবার সাপোর্টের কারণে আর নিজের মতো একটা রুটিন করতে করে পড়ার কারণেই তো আমরা আসলে আজকে এই রেজাল্টটা পেয়েছি। আর সরকারের মানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার সিদ্ধান্তটা অনেক ভালো একটা সিদ্ধান্ত ছিল আমাদের ভালো। সামনের দিনগুলোতে আপনাকে কোথায় দেখতে চান বা পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমার উদ্দেশ্য আছে, এখন দেখা যাক যদি ঠিকঠাক মতো রুটিন করে পড়তে পারি, ওটা তো আলটিমেটলি শেষ দিনই দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।